শরীরে সামগ্রিক ক্যালসিয়ামের পরিমাণ যদি কমে যায়, আপনার হাড় থেকে শরীর ক্যালসিয়াম শোষণ করা শুরু করে এবং যার ফলে হাড়ের থেকে যেহেতু ক্যালসিয়াম শোষণ করছে, হাড় ক্ষয় হয়ে যেতে শুরু করে। আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের গঠনকে ভালো রাখে, কিন্তু শুধুমাত্র হাড় এবং দাঁতের গঠন নয়, ক্যালসিয়ামের কিন্তু আরও অনেকগুলো কাজ রয়েছে। যেমন আপনার রক্ত জমাট বাঁধা, কোনো জায়গায় যদি কেটে যায় সেখানে রক্ত জমাট বাঁধার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। পেশির সংকোচন প্রসারণ, হৃদযন্ত্র সুস্থ রাখা, এটি কোষ বিভাজন অথবা সেল ডিভিশন যেটি শরীরে সব সময় চলছে সেটির জন্য প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন হরমোন এবং এনজাইমের কার্যক্ষমতা ভালো রাখার জন্য, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার ক্যালসিয়ামের প্রয়োজন হয়। কাজেই আপনার ক্যালসিয়ামের ঘাটতি যদি শরীরে দেখা দেয়, শরীরের মধ্যে নানাবিধ জটিলতা সৃষ্টি হবে। যেমন আপনার শরীরের মধ্যে পিএইচের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে, আর পিএইচের ব্যালেন্স নষ্ট হয়ে গেলে শরীরবৃত্তীয় নানাবিধ এনজাইম সঠিকভাবে কাজ করতে পারবে না, যার ফলে শরীরে নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে। আজকের ভিডিওতে আমরা কিছু খাবার সম্পর্কে আলোচনা করব। সাধারণত আমরা জানি যে দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু খাবার সম্পর্কে আলোচনা করব যেই খাবারগুলোর মধ্যে দুধের থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। সাধারণত একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বয়সের ভিত্তিতে পার্থক্য হতে পারে। যেমন 14 থেকে 18 বছর বয়স্ক মানুষের ক্ষেত্রে 1300 mg সমপরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এরপরে 19 থেকে 50 বছর বয়স পর্যন্ত প্রায় 1000 mg সমপরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আবার যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, 70 বছর পার হয়ে যায়, তখন আবার তার ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা একটু বৃদ্ধি পায়, কেননা সেই সময় হাড় ক্ষয় হয়ে যেতে শুরু করে। কাজেই বুঝতেই পারছেন বয়সের ভিত্তিতে ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজনীয়তার পার্থক্য রয়েছে। আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা দেয়, সেক্ষেত্রে বিভিন্ন রকমের সিমটম দেখা দেবে। যেমন আপনার হাত পা ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, এটি কিন্তু ক্যালসিয়াম সমস্যার অন্যতম বড় একটি লক্ষণ। হাত পা অবশ হয়ে যাওয়া, ব্যথা, ক্লান্তি এবং দাঁত এবং পেশির ব্যথা, এগুলো কিন্তু ক্যালসিয়াম সমস্যা অথবা ডেফিসিয়েন্সির লক্ষণ। অনেক সময় দেখবেন যে পেশির মধ্যে ক্রাম্প অথবা খিঁচুনি দেখা দেয় এবং হাঁটাহাঁটি করার সময় ব্যথা অনুভব হয় এবং আপনার হাত বাহু পা মুখের চারপাশে অসারতা অনুভব করা, পেশি দুর্বল হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ক্যালসিয়াম সমস্যার লক্ষণ। এছাড়াও ক্যালসিয়ামের যদি ঘাটতি দেখা দেয়, তাহলে আপনার হাড়ের ঘনত্ব যেহেতু কমে যায়, সেক্ষেত্রে হাড়ের ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি সামান্য একটু আঘাত পাওয়ার পরেই লক্ষ্য করবেন আপনার হাড়ের মধ্যে ভঙ্গুরতা সৃষ্টি হতে পারে, এটি কিন্তু ক্যালসিয়াম সমস্যার অন্যতম বড় কিছু লক্ষণ। বন্ধুরা, আমরা সাধারণত জানি যে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমাদেরকে দুধ খাওয়া রিকমেন্ড করা হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কিছু খাবার রয়েছে যেগুলো দুধের থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যেমন তিলের বীজ, আপনার দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে। দুধের 100 গ্রামে প্রায় 113 mg সমপরিমাণ ক্যালসিয়াম থাকে, যেটি প্রতিদিনের প্রয়োজনের প্রায় 11%। সেই জায়গায় তিলের বীজের 100 গ্রামে 975 mg সমপরিমাণ ক্যালসিয়াম থাকে, যেটি সারাদিনের প্রয়োজনের প্রায় 98%, অর্থাৎ প্রায় 100%-এর মতো ক্যালসিয়াম আপনার পূরণ করবে যদি তিলের বীজের 100 গ্রাম আপনি খেতে পারেন। তবে হ্যাঁ, আমি আপনাকে রিকমেন্ড করব সব ধরনের খাবারের কম্বিনেশনে ক্যালসিয়ামের ইনটেক নেওয়ার জন্য, বিভিন্ন খাবারের মাধ্যমে ক্যালসিয়ামের ইনটেক নেওয়ার জন্য। শুধুমাত্র একটি খাবারের জন্য ক্যালসিয়ামের নির্ভরশীলতা তৈরি করবেন না। সিয়াসিডের 100 গ্রামে প্রায় 631 mg সমপরিমাণ ক্যালসিয়াম থাকে, যেটি সারাদিনের প্রয়োজনের 63%। এছাড়াও সার্ডিনস, যেটি হাড়ের সাথে সার্ডিনস ক্যান্ড যেটি রয়েছে, সেটির মধ্যে 382 mg সমপরিমাণ ক্যালসিয়াম থাকে 100 গ্রামের মধ্যে, যেটি সারাদিনের প্রয়োজনের 38%। এছাড়াও পনিরের 100 গ্রামে প্রায় 720 mg সমপরিমাণ ক্যালসিয়াম থাকে, যেটি সারাদিনের প্রয়োজনের 72%। টোফু, যেটির মধ্যে ক্যালসিয়াম সেট থাকে, সেটির মধ্যে প্রায় 100 গ্রাম টোফুতে প্রায় 350 থেকে প্রায় 750 mg সমপরিমাণ আপনার ক্যালসিয়াম থাকে। তার মানে বুঝতেই পারছেন এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনার দুধের থেকেও বেশি ক্যালসিয়াম আপনাকে দিতে পারে। বিভিন্ন রকমের শাকসবজি রয়েছে যেগুলোর মধ্যেও ক্যালসিয়াম থাকে, যেমন কেলের মধ্যে প্রায় 100 গ্রামে প্রায় 150 mg সমপরিমাণ ক্যালসিয়াম থাকে। কাজেই আপনি বুঝতেই পারছেন ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য শুধুমাত্র দুধের উপর নির্ভর করবেন না, আপনি আরও বিভিন্ন রকমের খাবার যেমন তিল বীজ, সিয়াসিড, সার্ডিনস, পনির, টোফু, কেল এগুলোর উপর নির্ভর করার চেষ্টা করবেন। এবং ক্যালসিয়াম শুধুমাত্র খেলেই হবে না, ক্যালসিয়াম সঠিকভাবে শোষণ হতে হবে শরীরের মধ্যে, কেননা যেই ক্যালসিয়ামগুলো আপনি খাচ্ছেন খাবারের মাধ্যমে সেগুলো শোষণ হয়ে যদি শরীর ব্যবহার করতে পারে, তখনই আপনার ক্যালসিয়াম খাওয়ার সার্থকতা। এবং ক্যালসিয়াম শোষণ করার ক্ষেত্রে
আপনার কিডনির ফাংশন খুবই জরুরি, কেননা আপনার কিডনি থেকে বিশেষ রকমের একটি ক্যালসিট্রিয়ল রিলিজ হয় এবং এই ক্যালসিট্রিয়ল হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। এটির মাধ্যমে ক্যালসিয়াম সঠিকভাবে শোষিত হয়। এছাড়াও প্যারাথাইরয়েড হরমোন আপনার ক্যালসিয়াম শোষণ করার জন্য সহায়তা করে। এজন্যই আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে রেগুলারলি সূর্যের আলোতে যেতে হবে, যেটির মাধ্যমে ভিটামিন ডি ইনটেক নেবে শরীর এবং এর পাশাপাশি আপনার থাইরয়েডের ফাংশন ঠিক রাখতে হবে, কেননা প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। এছাড়াও আপনার কিডনির ফাংশনকে ঠিক রাখতে হবে, কেননা কিডনির ফাংশন যদি ঠিক না থাকে তাহলে ক্যালসিট্রিয়ল সঠিকভাবে রিলিজ হবে না, যার ফলে আপনার শরীর ক্যালসিয়াম সঠিকভাবে শোষণ করতে ব্যর্থ হবে। এ কারণে আপনি যদি সঠিকভাবে ক্যালসিয়ামের ধারা অব্যাহত রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যালসিয়ামযুক্ত খাবার যেগুলো বললাম এগুলো খাওয়ার পাশাপাশি সূর্যের আলোতে যেতে হবে, কিডনির ফাংশন ঠিক রাখতে হবে এবং থাইরয়েডের ফাংশনকে ঠিক রাখতে হবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।